আসসালামু আলাইকুম, বিডি টুডেস অনলাইন পত্রিকা থেকে আপনাকে স্বাগতম। আজকে আমরা বরাবরের মতো আছি ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবে, একটি স্বনামধন্য হসপিটাল। আমরা একজন পেশেন্টের সাথে কথা বলবো যিনি কিনা এখানে ভর্তি দিন ছিলেন। তার কাছে জানতে চাইবো এখানকার পরিবেশ এবং চিকিৎসা সেবার মান নিয়ে। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, আপনার নাম কি? আমার নাম আক্কাস, মোহাম্মদ আক্কাস। মোহাম্মদ আক্কাস, আচ্ছা। আপনি আপনার ঠিকানা কোথায়? কোথা থেকে আসছেন? ঠিকানা ফরিদপুর। ফরিদপুর, জি, ফরিদপুর সদর থানা। সদর থানা, জি। আমি পূর্ববাসী, ছোদেরব থাকি। আচ্ছা, জি। আমি ছোদেরব থেকে মাজায় ব্যথা পাইছি অনেক, কাজ বাড়ির কাজ করার জন্য মাজায় ব্যথা পাইছি অনেক। মাজায় ব্যথার জন্য আমি ছোদেরব ছেড়ে চলে আসি এই জায়গা চিকিৎসা। এখন কি আপনি বাংলাদেশে থাকেন? যে এখন বাংলাদেশে আসছি চিকিৎসার জন্য। আচ্ছা, আপনি সৌদি আরবে থাকতেন সেখানে? জি। তো কোনো একটা প্রবলেমের কারণে, মাঝে সমস্যার কারণে আপনি বাংলাদেশে আসছেন? জি জি। আচ্ছা, তো এই ডিপিএসসি হসপিটালের সন্ধানটা কোথায় পেয়েছেন? আপনি তো সন্ধানটা আমার ভাই থাকে এখানে, ছোট ভাই থাকে এখানে, আবার ইউটিউবের মাধ্যমে দেখছি এখান থেকে সন্ধান হয়েছে। সন্ধান হওয়ার পর আমি সৌদি আরব থেকে আসে এয়ারপোর্টে আমি আর দেশের বাড়ি যাইনি, ফরিদপুর না যেয়ে এখানে ভর্তি হয়েছে। এখানে এসে ভর্তি হয়েছে? জি, এখানে আইসি ডাক্তারের স্যারের কাছে দেখাইছি। স্যারের দেখাইছি, রিপোর্ট করছে, স্যার রিপোর্ট দেখে পরে স্যারে বলছে যে ভর্তি হইতে হবে। আচ্ছা, আপনার সমস্যাটা কি ছিল? আমার সমস্যাটা মাজায় ব্যথা। মাজায় ব্যথা, জি। আচ্ছা, এটা কতদিন যাবত ভুগছিলেন? আমি এক সপ্তাহের ভিতরে পাইছি ব্যথা, পাইছি এক সপ্তাহের ভিতরে চলে এসেছে। মানে ব্যথাটা বেশি দিনের না? না। আচ্ছা, এক সপ্তাহের মধ্যে ব্যথাটা, মানে এক সপ্তাহ যাবত, এক সপ্তাহ যাবত ব্যথাটা আমার হয়েছে। আপনি বাংলাদেশে এসে ট্রিটমেন্ট নিয়েছেন? বাংলাদেশে এসে এখানে এসে ট্রিটমেন্ট নিয়েছি, এখানে ট্রিটমেন্টে আমার ভালো হয়ে গেছে। আচ্ছা, কি এমন মানে ব্যথার কারণে আপনার এখানে ভর্তি হতে হলো? কি সমস্যা হচ্ছে? সমস্যা অনেক সমস্যা হয়েছিল ব্যথার কারণে। আমি একলা উঠে দাঁড়াইতে পারতাম না, বসতে পারতাম না, চলাফেরা কষ্ট হয়ে যেত, টয়লেটে গেলে ধরতে হইতো। একবার বলছে অপারেশন করতে হবে, আর বলছে দুই সপ্তাহ ভর্তি হলে। স্যার বলছে অপারেশন না করে দুই সপ্তাহ ভর্তি হন, এটা আপনার জন্য ভালো। আচ্ছা, আমি স্যারের কথাই শুনছি। কোন ডক্টর? কোন স্যারকে? স্যার শফিকুল্লাহ, স্যার ডক্টর শফিকুল্লাহ বলছেন? ডক্টর শফিকুল্লাহ স্যার। আচ্ছা, এই স্যার পরে ভর্তি করে দুই সপ্তাহ ভর্তি ভর্তি রাখছে। তো দুই সপ্তাহের ভিতরে আমি 12 দিনেই আমি পুরো সুস্থ হয়ে গেছি। পুরো সুস্থ হয়ে গেছি, এখন দুই সপ্তাহ পুরো থাকি আমি ফুল সুস্থ। আচ্ছা, আপনাকে তো উনি বলেছিল যে এটা অপারেশনের মাধ্যমে চিকিৎসা নিতে হবে, তো উনি কি চিকিৎসা দিল এই 12 দিন 14 দিন? অপারেশন এটা শিওর দেয় না, বলছে যে অপারেশনের সাথে ভর্তি থাকলে এটা আপনি শিওর হবে, থেরাপি নিয়মিত থেরাপি দিতে হবে। আচ্ছা, থেরাপির মাধ্যমে? হ্যাঁ, থেরাপির মাধ্যমে, এক্সারসাইজের মাধ্যমে, তারপরে ইঞ্জেকশন ওষুধ এগুলা খাইলে সব নিয়মিত চললে ঠিক হয়ে যাবে। আচ্ছা, তো আপনার এখন তো 14 দিন হয়েছে। জি, এখন আপনি কেমন বোধ করছেন? এখন আমি পুরো সুস্থ হয়ে গেছি। পুরো সুস্থ, সুস্থতা বোধ করছেন? আচ্ছা, ঠিক আছে। তো আপনার কাছে জানতে চাইবো, আপনি তো এই 14 দিন 2 সপ্তাহের মতো এখানে ছিলেন, এখানকার পরিবেশ এবং চিকিৎসা সেবার মান নিয়ে আপনি আপনার কাছে। এখানকার পরিবেশ খুবই সুন্দর। খুবই সুন্দর পরিবেশ, যেমন একটা বাচ্চা ফোলাপান আসলে যেমন লালন পালন করে, এই যে এখানকার স্টাফ সবাই ওই ধরনের একটা রোগী পাইলে সেবা যত্ন করে। আচ্ছা আচ্ছা, খুবই ভালো। যারা ম্যানেজমেন্টে ছিলেন, ম্যানেজমেন্ট, যারা সিস্টাররা, ম্যাডামরা, স্যার সবাই মিলে এখানকার পরিবেশ খুবই সুন্দর, রোগীদের যত্ন ঠিক মতো করেছেন তারা। যত্ন খুবই সুন্দর। আচ্ছা, ঠিক আছে। তো আপনার কাছে আমি জানতে চাইবো, যারা আপনি যে সমস্যাটা ভুগছিলেন, জি, তো অন্যান্য রোগীদের ক্ষেত্রে যদি এমনই হয় তো আপনি তাদের ক্ষেত্রে কি সাজেস্ট করবেন, কি পরামর্শ দেওয়ার আছে? কি তাদের ক্ষেত্রে আমি পরামর্শ দেব যে এই জায়গা আসলে ভালো হবে। যেহেতু আমি শুনি না, এটা আমার নিজের প্রমাণ, আমি নিজেই ভালো হয়েছি এখানে ট্রিটমেন্টে। আমি এটা অন্য জনকে উৎসাহ দিতে পারি যে ওই জায়গা গেলে ভালো হবে, সুচিকিৎসা পাওয়া সম্ভব। সম্ভব, এটা আপনার অভিজ্ঞতা থেকে বলছি, এটা তো আমার নিজেরই অভিজ্ঞতা, নিজের দেখা এটা। আচ্ছা আচ্ছা, ট্রিটমেন্ট নিয়ে যেটা বুঝেছেন আপনি এখানে,
আচ্ছা ঠিক আছে, তো আপনি তো আজকে চলে যাবেন? জি আজকে আমি চলে যাব, আজকে আমার 14 দিন কোর্স শেষ, আজকে আমি চলে যাব। আচ্ছা ঠিক আছে, আপনার জন্য অনেক শুভকামনা রইল, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।